হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এমডি ফ্যামিলিতে আমি মধুমিতা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের হচ্ছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি বন্ধুরা, মিনিমাম দু তিন মাস পর ভিডিও দিচ্ছি। আজকের মেনুতে ছিল পটল আলু কুমড়ো দিয়ে তরকারি, ভেন্ডির ঝাল করেছি পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজি করেছি, আর ওখানে লেবুগুলো কেটে রেখে দিয়েছি। ঠিক আছে, লেবুগুলো যাতে ভাত খাওয়ার সময় বন্ধুরা যাতে মানে কাটতে না হয়, দেরি না হয়, ঝপ্পা ঝপ ভাত বেড়ে লেবুগুলো পাতে দিয়ে দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আর একটা স্পেশাল মেনু আছে বন্ধুরা। গরমের সময় প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, বিশ্বাস করো রান্না করতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু কী করবো বন্ধুরা, রান্না তো করতেই হবে। এই হচ্ছে স্পেশাল ডিশ, এটা কিন্তু আমি বানাইনি বন্ধুরা, এইটা বানিয়েছে হচ্ছে আমার শাশুড়িমা। আর আজকের বানিয়েছে হচ্ছে নারকল দিয়ে, এটা হচ্ছে নারকল দিয়ে কচু শাক। ওফ, দুর্দান্ত বানায় আমার শাশুড়িমা, কিন্তু নারকল দিয়ে করেছে অতটা মানে মিডিয়াম হয়েছে, একটু মাছের কাঁটা টাটা দিলে, মাছের মাথা দিলে, চিংড়ি মাছ দিলে। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ আর ভাত রেডি। আজকের আর ডালটা সাদাল দিইনি, শুধু সিদ্ধ। আর এদিকে দেখিয়ে দিই, দেখো প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম বন্ধুরা। আর আমার তো জানোই, যারা আমার আগের ভিডিও দেখতে, আমার রান্নার আগে আমি সমস্ত ঘরদোর টিপটপ করে নিই, আমার ঘরদোর না টিপটপ থাকলে আমার ভালো লাগে না। এদিকে দেখো ঘরদোরগুলো টিপটপ, পুরো ঝাঁকাস করে নিয়েছি, গ্যাস টাস মোচা কমপ্লিট, শুধু খাওয়াটা বাকি আছে। ঠিক আছে বন্ধুরা, ওকে ফ্রেন্ডস, টাটা। ওকে টাটা ফ্রেন্ডস, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।